ওয়েলকাম টু বিলটেক অ্যাব্রড। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। ডেনমার্কের ওয়ার্ক পারমিটে আপনি কিভাবে আবেদন করতে পারেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে, ডেনমার্কে আসলে কিভাবে আপনি জব ম্যানেজ করতে পারবেন সেটা নিয়ে একটা ধারণা দিব। ডেনমার্কে আসলে দুই ধরনের জব হয়, একটা হচ্ছে হাই লেভেল স্কিল জব আর একটা হচ্ছে লো লেভেল স্কিল জব। হাই লেভেল স্কিল জবে কারা আবেদন করতে পারবেন, আপনার যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, আপনার ইংলিশে কতটুকু ক্যাপাবিলিটির দরকার রয়েছে সেটা নিয়ে একটা ধারণা দিব। লো লেভেল জবে আপনার আসলে কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে, কী ধরনের আপনি স্যালারি পাবেন, আপনার কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেবো। এছাড়াও যেটা রয়েছে, আপনি যদি হচ্ছে ডেনমার্কের ওয়ার্ক পারমিট আবেদন করতে চান, আপনার বেসিক কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেই ডকুমেন্টসগুলো কী লাগবে সেটা নিয়ে একটা ধারণা দেবো। এখানে যেটা রয়েছে, ডেনমার্ক বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, শর্ট টার্ম ভিসা, আদার্স আরও অন্যান্য ভিসার কিন্তু ক্যাটাগরি ওপেন আছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি কিন্তু ডেনমার্কে যেতে পারেন। আজকে আসলে মূলত আমরা যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে। প্রথমে যেটা, যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কী কী জবের অ্যাভেলেবেল চাহিদা রয়েছে আপনার। প্রথমে আমরা আসলে হাই লেভেল স্কিল জবগুলো নিয়ে একটু কথা বলবো। হাই লেভেল স্কিল জবের ভিতরে যেমন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে, ফাইন্যান্স কোম্পানি, এগ্রিকালচার, তারপরে যেটা রয়েছে আপনার হেলথ কেয়ার, এই ধরনের কাজগুলোকে আসলে হাই স্কিল জব বলা হয়। যেমন হচ্ছে আপনি যদি ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে যদি আপনি কাজ করতে চান, সেখানে হচ্ছে সেলস ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এইচআর, এই ধরনের কাজগুলোকে আসলে মূলত আপনাকে বলা হয় হচ্ছে হাই লেভেল স্কিল জব। এখানে আসলে কী যোগ্যতা লাগবে আমি আসলে পুরো ডিটেলসে বলছি। এরপরে যেটা রয়েছে, আপনি যদি ফাইন্যান্স কোম্পানিগুলোতে কাজ করতে চান, আপনি আসলে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, আপনি অ্যাকাউন্টিংয়ে কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি কোনো বিষয়ের উপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে যদি কাজ করতে চান, যেমন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স যে ইঞ্জিনিয়ারিং আছে যেটাকে ত্রিপলি বলা হয়, এই ধরনের কাজে যদি আপনার ডিগ্রি প্লাস হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই জবগুলো ম্যানেজ করতে পারবেন। কম্পিউটার যেটাকে আইটির উপরে যদি আপনার কোনো এক্সপার্টনেস থাকে, যদি আইটির উপরে আপনার কোনো কম্পিউটার সায়েন্সের উপরে যদি আপনার কোনো ইঞ্জিনিয়ারিং করা থাকে, তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল জবের সুযোগ রয়েছে। যেমন হচ্ছে আপনার হেলথ কেয়ার যে সেক্টরটা আসলে যেটাকে আসলে, যেমন হচ্ছে মেডিসিন ডাক্তার, তারপরে যেটা রয়েছে সাইকোলজিস্ট, আপনার হচ্ছে নার্স, কেয়ার গিভার, এই কাজগুলোতে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। এখানে মূলত আপনাকে যদি কাজ করতে হয় তাহলে হচ্ছে আপনি যদি লাইক হচ্ছে একজন সেলস ম্যানেজার হিসেবে কাজ করতে চান, অথবা আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনাকে স্পেসিফিক আপনার সেই বিষয়ের উপর আপনার ডিগ্রি লাগবে, প্লাস হচ্ছে আপনার আসলে 3 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, আপনার যেটা রয়েছে আপনার ইংলিশের কমিউনিকেশন স্কিলটা যথেষ্ট ভালো থাকতে হবে। এখানে যেটা রয়েছে গুড স্কিল কমিউনিকেশন বলা হচ্ছে, মিনিমাম ধরনের হচ্ছে আপনার আলসে একটা ভালো স্কোর দরকার, 6 অথবা 5.5, এ ধরনের স্কোর হলে আপনি এই জবগুলোতে ট্রাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। লাইক হচ্ছে আপনি একজন মেডিকেল হচ্ছে যদি নার্স হিসেবে যদি আবেদন করেন, তাহলে হচ্ছে নার্সের উপর আপনাকে অবশ্যই, নার্সের উপর হয় আপনাকে ডিপ্লোমা থাকতে হবে, অথবা যেটা রয়েছে আপনি নার্সের যে ধরনের ডিগ্রি প্রয়োজন সেই ধরনের ডিগ্রি আপনাকে লাগবে। এছাড়াও যেটা রয়েছে অবশ্যই, এটা আপনি যদি লাইক হচ্ছে একজন ডক্টর হিসেবে কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনার MBBS লাগবে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে কাজ করার জন্য অবশ্যই প্রত্যেকটা দেশে, যেমন হচ্ছে আপনি যদি ইউরোপে কাজ করতে চান সেখানে একটা টেস্ট দিতে হয়, টেস্ট দেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে হচ্ছে আপনি অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করতে পারবেন। আপনি একজন যদি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, তাহলে যেটা রয়েছে আপনার অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনাকে ডিপ্লোমা বলেন, অথবা যেটা রয়েছে আপনার ব্যাচেলার্স করা থাকে, তাহলে হচ্ছে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এই রিলেটেড 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার আলসে একটা ভালো স্কোর লাগবে, এটা আসলে হাই লেভেল জব বলা হচ্ছে। এই জবগুলোতে আসলে সবাই আবেদন করতে পারবেন না, এখানে যেটা থাকে তাদের এই ধরনের ডিগ্রি প্লাস হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে আপনার ইংলিশে ভালো ক্যাপাবিলিটি থাকলেই একমাত্র তারা এখানে আবেদন করতে পারবে। এখন আসলে হচ্ছে লো লেভেল হচ্ছে যে জবগুলো রয়েছে, লো লেভেল জবেরগুলোর ভিতরে কী কী রয়েছে, এখানে কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন ট্রেডের কিন্তু কাজ আছে, লাইক হচ্ছে শাটারিং কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, তারপরে যেটা রয়েছে আপনার ফোরম্যান, এই টাইপের কাজগুলোতে কিন্তু হিউজ ডিমান্ড কিন্তু ইউরোপব্যাপী রয়েছে। আপনি লাইক হচ্ছে এখানে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি এই রিলেটেড যদি হচ্ছে
আপনার এডুকেশন একটু কমও থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর যেটা থাকে মিনিমাম এডুকেশন আপনার এসএসসি বলেই এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। লাইক হচ্ছে এই টাইপের যদি আপনার কোনো কোর্স করা থাকে বা হচ্ছে আপনি দেশের বাইরে কাজ করতেছেন, বিশেষ করে যারা মিডিল ইস্টে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এখানে হিউজ একটা অপরচুনিটি। আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই জবগুলো ম্যানেজ করতে পারবেন। এরপরে যেটা রয়েছে আপনার হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর, যেটা আসলে ট্যুরিজম সেক্টরের উপরে কিন্তু হিউজ জবের চাহিদা রয়েছে। লাইক হচ্ছে আপনি একজন শেফ, আপনি একজন ওয়েটার, আপনি একজন হচ্ছে স্পেশালি আপনি ধরেন শেফের ডিমান্ডটা বেশি থাকে, যেমন হচ্ছে আপনি ফাস্টফুড পিজা বার্গার এই টাইপের কাজ যদি আপনার করার ক্যাপাবিলিটি থাকে, আপনি বাংলাদেশে অথবা দেশের বাইরে যদি এই কাজগুলো করার মতো আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে যেটা রয়েছে আপনি খুব সহজেই কিন্তু এই জবগুলো ম্যানেজ করতে পারবেন। এই জবগুলোকে আসলে লো স্কিল হচ্ছে জব বলা হয়ে থাকে। এখানে মূলত আপনার এডুকেশনের থেকেও কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনি আসলে কত বছর কাজ করতেছেন, আপনার কি কি ধরনের যোগ্যতা আছে এটার উপর বেসমেন্ট করে কিন্তু এখানে এই লোকগুলোকে রিক্রুট করা হয়ে থাকে। এছাড়াও যেটা রয়েছে লো লেভেলের আরো অন্যান্য জব আছে, যেমন হচ্ছে আপনি যদি ট্রান্সপোর্ট খাতেও ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, আপনি একজন ড্রাইভার, আপনার দেশের বাইরে এক্সপিরিয়েন্স আছে, আপনার জিসিসি ভুক্ত কোনো দেশের লাইসেন্স অথবা ইউরোপের অন্য কোনো দেশে আপনার লাইসেন্স আছে তাহলেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি হেভি ড্রাইভার হন, লাইট ড্রাইভার হন, তাহলেও কিন্তু আপনার এখানে কাজ করার সুযোগ রয়েছে। এই জবগুলোতে যদি আপনাকে আবেদন করতে হয় আপনার মিনিমাম যোগ্যতা কি প্রয়োজন হয়, এখানে আপনার 2 থেকে 3 বছরের কাজের হচ্ছে আপনার এখানে যোগ্যতা প্রয়োজন হয়। সবচেয়ে ভালো হয় আপনি যে রিলেটেড কাজ করতে চান, আপনার যদি এই রিলেটেড ডিপ্লোমা থাকে তাহলে আপনার জন্য আরও একটু জব ম্যানেজ করা সহজ। আপনি লাইক হচ্ছে আপনি একজন শেফ হিসেবে কাজ করতে চাচ্ছেন, শেফ হিসেবে শেফের উপরে আপনি হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে একটা ডিপ্লোমা করা আছে তাহলে আপনি খুব সহজেই এই জবগুলো ম্যানেজ করতে পারবেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার মোটামুটি যদি ইংলিশে কমিউনিকেশন স্কিলটা মোটামুটি ভালো হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে জব ম্যানেজ করতে পারবেন। এখানে মূলত যেটা ফাইন্ড আউট করা হয়েছে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হলেই আপনি এখানে জবগুলো ম্যানেজ করতে পারবেন। আপনি যদি একজন ওয়েটার হিসেবে কাজ করেন, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো না হয় তাহলে কিন্তু আপনি কোথাও জব পাবেন না। এই জবগুলোতে বিশেষ করে আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে যারা মিডিল ইস্টে কাজ করতেছেন বা হচ্ছে ইউরোপের অন্য অন্য দেশগুলোতে কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি এই জবগুলো ম্যানেজ করার ক্ষেত্রে। এখানে আসলে এখন আসেন হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার এই জবগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন, ম্যানেজ করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি ইউরোপে বলেন, অস্ট্রেলিয়া বলেন, ক্যানাডা বলেন, আপনার আসলে ইউএসএ বলেন, এখানে আসলে আপনার যাওয়ার জন্য মেইন যে কাজটা সেটা হচ্ছে একটা জব ম্যানেজ করা। এই জব ম্যানেজ করতে হলে আপনাকে কী করতে হবে, মূলত যেটা রয়েছে আপনার সিভিটাকে আপডেট করতে হবে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনার সিভিটাকে তৈরি করতে হবে। সিভিটা তৈরি করার পরে আপনাকে একটা কাভার লেটার তৈরি করতে হবে। কাভার লেটার তৈরি করে বিভিন্ন জব সাইট আছে, আমি একটা জব সাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। অথবা যেটা রয়েছে আপনার গুগলে গিয়ে আপনার সে ডেনমার্কের জব সাইট লিখে সার্চ দিয়ে অনেক জব সাইট আপনি পেয়ে যাবেন। এখানে বিভিন্ন জব সাইটগুলোতে আপনি আপনার সিভিগুলো পোস্ট করতে পারেন, সব আপনার যে ধরনের এক্সপিরিয়েন্স আছে, যদি সেই কোম্পানি যেসব কোম্পানি সার্কুলার দিচ্ছে সেই সার্কুলার সাথে ম্যাচ করে তাহলে আপনি সেই কোম্পানিগুলোতে আপনার সিভি কাভার লেটার দিয়ে আপনার যা ডকুমেন্টস আছে ডকুমেন্টস দিয়ে আপনি সাবমিশন করতে পারেন। সেই কোম্পানি যদি আপনাকে অ্যাজ এ পারফেক্ট লুক মনে করে তাহলেই কিন্তু তারা আপনাকে জব দিয়ে দিবে। জবটা পাওয়ার পরে আপনার পরবর্তী স্টেপে আপনার যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার জবটা ম্যানেজ করাই সবচেয়ে কঠিন কাজ। জব ম্যানেজ করার পরে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হবে, আপনার হচ্ছে ডেনমার্ক থেকে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনাকে বাংলাদেশে ভিসার জন্য আবেদন করতে হবে। এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে জব ম্যানেজ করা কিন্তু খুবই সহজ। আপনি আসলে যেটা থাকে যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো থাকে, আপনার যদি হচ্ছে এডুকেশান ভালো থাকে, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালো থাকে, আপনার যদি ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো হয়, আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করা সম্ভব। যেগুলো দেশগুলোতে বাংলাদেশি হচ্ছে কর্মী তারা আসলে অ্যালাউ করে সেই সব দেশগুলোতে কিন্তু আপনি খুব সহজেই জব ম্যানেজ করতে পারবেন, এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে যেটা রয়েছে, ডেনমার্কে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে সে আপনার জন্য জব ম্যানেজ করতে পারে। এছাড়াও যেটা রয়েছে, ডেনমার্কে অনেকগুলো জব এজেন্সি আছে যারা মূলত ইন্টারন্যাশনাল এমপ্লয় হায়ার করার ক্ষেত্রে তারা কিন্তু হেল্প করে থাকে। সেই সব এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কিন্তু সে আপনার যে আত্মীয় আছে সে কিন্তু জব ম্যানেজ করে দিতে পারে। আর একটা ওয়ে আছে যেটা বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মূলত যে
অনেক টাকার বিনিময়ে আপনার এই কাজগুলো করে থাকে, সেখানে প্রতারণার সম্ভাবনা একটু বেশি থাকে। আপনি চাইলে তাদের সাথেও কাজ করতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু সতর্কতা অবলম্বন করবেন, যে যে কোম্পানির সাথে কাজ করবেন তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন, আর যেটা রয়েছে তারা প্রিভিয়াস কোনো লোক পাঠিয়েছিল কিনা এটাও চেক করবেন। প্লাস হচ্ছে আপনার হচ্ছে তাদের যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেটাও জিনিসটা আপনারা একটু চেক করবেন। তাহলে হচ্ছে আপনি তাদের সাথেও কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক বেশি আসবে। এখন আসেন হচ্ছে ডেনমার্কে আপনি যদি কাজের ভিসায় যেতে চান, আপনি আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন, আপনার খরচ কত হবে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দিই। এখানে মূলত যেটা রয়েছে, আপনি যদি অনলাইনে জব সার্চ করে খুঁজে বের করেন তাহলে আপনার খরচ হতে পারে, আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য খরচ হবে 28,000 টাকার মতো আপনার খরচ হবে। আপনার যখন ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে, প্রথম কাজ হলো আপনার কোম্পানি থেকে জব সার্চ করে বের করা। এটা যদি আপনি অনলাইন প্রসিডিউরে যান, আপনার যেটা ডেনমার্কের খরচ আছে, কিছু কিছু কোম্পানি আছে তারা নিজেরাই কিন্তু বেয়ার করে থাকে, আর যদি বেয়ার নাও করে খরচটা, বিশেষ করে আপনার প্রত্যেকটা দেশে ওয়ার্ক পারমিট বের করতে হলে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ হয়, সেক্ষেত্রে ডেনমার্কেও তার ব্যতিক্রম নয়। আপনি যদি কোম্পানি বেয়ার না করে যদি একটা আপনাকে ইনভেস্ট করতে বলে, তাহলে 28,000 থেকে 30,000 টাকার মতো আপনার এখানে খরচ হতে পারে। এর পরবর্তী সময় আপনার যখন ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে, আপনার হচ্ছে যদি কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন লেটার বা হচ্ছে দিতে চায়, বা কোম্পানি যদি থাকার ব্যবস্থা করে, তাহলে হচ্ছে তারা একটা অ্যাকোমোডেশন লেটার দিবে। আপনার যেটা রয়েছে আপনার জব অফার লেটার থাকবে, আপনার যেটা ওয়ার্ক পারমিট থাকবে। বের হওয়ার পরে ভিসার জন্য আবেদন করতে হবে বাংলাদেশে, কিন্তু ডেনমার্কের অ্যাম্বাসি রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তাদের ডিটেলস দিয়ে দিব, আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এখানে ভিসার জন্য আবেদন করতে হবে, ভিসার জন্য আবেদন করতে এখানে আপনার 15,000 টাকার মতো খরচ হবে। এরপরে যেটা থাকে, আপনি এখানে ভিসার জন্য ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে যদি আপনার সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরে আপনার প্লেন টিকিট করতে 80,000 থেকে 90,000 টাকার মতো আপনার খরচ হতে পারে। এটা হলো মূলত খরচ। এখানে যদি আপনি এজেন্সির সাথে কাজ করেন, আপনার খরচ আসবে 8 থেকে 10 লক্ষ টাকার উপরে আপনার কিন্তু খরচ হবে, এটা একটা বিষয়। আপনার যদি নিজেরা চেষ্টা করে এই জবগুলো ম্যানেজ করেন তাহলে আপনার খরচ কিন্তু কম হবে এই ওয়ে দিয়ে। এখন আসলে হচ্ছে আপনি এখানে কী কী সুযোগ সুবিধা পাবেন। এখানে সুযোগ সুবিধার সিস্টেম হচ্ছে, আপনি এখানে আপনার স্যালারি রেঞ্জটা অত্যন্ত ভালো হবে। আপনি এখানে পার আওয়ার মিনিমাম ধরেন হচ্ছে আপনি হচ্ছে যদি আমরা হচ্ছে ডলারে কনভার্ট করি, ডলারে আপনি ধরেন হচ্ছে $15 থেকে $20 থেকে $25 কাছাকাছি আপনি এখানে কিন্তু স্যালারি পেতে পারেন পার আওয়ার। মিনিমাম হচ্ছে 15 থেকে শুরু করে 20 থেকে 25। এখানে কোম্পানি বা কাজের ধরন অনুযায়ী কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্যালারি হয়ে থাকে। কিছু কিছু কোম্পানি আছে যারা আপনাকে অ্যাকোমোডেশন ফি দিবে, যেমন হচ্ছে লাইক যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে আপনি যান তাহলে হচ্ছে আপনি হয়তো অ্যাকোমোডেশনটা ফ্রি পাবেন। আপনার আসলে যেটা থাকে, আপনি যদি হাই রেঞ্জের যে জবগুলো আছে হয়তো তারা অ্যাকোমোডেশনটা আপনাকে নাও দিতে পারে, আপনার অ্যাকোমোডেশনটা নিজের অ্যারেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকোমোডেশন কোম্পানি বিয়ার না করে, আপনাকে অবশ্যই একটা অ্যাকোমোডেশন লেটার পারপাসে আপনাকে একটা ডকুমেন্টস লাগবে ভিসা পাওয়ার জন্য। সেজন্য আপনার ব্যাংকে হয়তো কিছু টাকা দেখাতে হতে পারে, আপনার একটা ব্যাংকে স্টেটমেন্ট লাগতে পারে। আপনার সেটা খুব বেশি না, 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো একটা আপনার একটা ব্যাংকে স্টেটমেন্ট লাগে। এখানে যেটা থাকে, আপনি যাওয়ার উইদিন 6 মান্থের ভিতরে আপনি একটা টিআর পাবেন। টিআরটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি। এই টিআর পাওয়ার পরে আপনাকে 4 বছর, আপনি যদি লাইক এখানে কিছু ফর্মালিটিস আছে, যেমন পিআর পাওয়ার অ্যাপ্লাই করার জন্য আপনার একটা ফুল টাইম জব থাকে, এখানে 2টা প্রসিডিউর আপনার এখানে হচ্ছে পিআরের জন্য আবেদন করা যায়। একটা প্রক্রিয়া আছে, 4 বছর পরে আপনাকে এখানে হচ্ছে ফুল টাইম জবের জন্য আপনি হচ্ছে পিআরের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনাকে 4 বছর ফুল টাইম জব থাকতে হবে, আপনার কোনো ক্রাইম থাকবে না। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে কাজ করতে হবে, আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম শো করতে হয়, আপনার যদি কোনো ডকুমেন্টস লাইক হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি না দেন, সব মিলিয়ে যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকে। আসলে পিআর নিয়ে আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা বলবো, যে আপনি ডেনমার্কে পিআরের জন্য কীভাবে আবেদন করবেন। এটা 4 বছর পরে এটা আবেদন করা যায়। আপনি 4 বছর পরে যখন পিআর পাবেন তখন আপনি আপনার ফ্যামিলি নিতে পারেন। এখানে যেটা থাকে, কিছু কিছু জবের ক্ষেত্রে আপনার হয়তো ওয়ার্ক পারমিটের সাথে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে আপনার ফ্যামিলি যেতে পারে। লাইক হচ্ছে হাই রেঞ্জের যে জবগুলো আছে, যেখানে স্যালারি রেঞ্জটা কিন্তু অনেক হাই থাকে, সেখানে হয়তো আপনার হচ্ছে স্পাউস বলেন, আপনার বাচ্চা বলেন, এটা হয়তো আপনাকে একসেপ্ট করলেও করতে পারে। কিছু কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এই জবগুলো কন্ট্রাক্ট হয় 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছর পরে এক্সটেনশন করে থাকে, এই এটা একটা বিষয়। তৃতীয়ত যেটা রয়েছে, আপনি যদি এখানে আরেকটা প্রক্রিয়া আছে পিআরের জন্য, সেটা হচ্ছে 8 বছর পরে অ্যাপ্লাই করতে হয়। এখানে ড্যানিশ ল্যাঙ্গুয়েজেরও একটা ব্যাপার আছে, একটা লেভেল পর্যন্ত এটা কমপ্লিট করে পিআরের জন্য আবেদন করতে হয়। পিআর পাওয়ার পরে আপনি যদি ডেনমার্কে না থেকে অন্য কোনো দেশে সুইচ করে চলে যেতে চান, সেটাও আপনি পারবেন।
এটা হলো মূলত ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা। এছাড়াও যেটা রয়েছে আপনার হচ্ছে, আপনি যদি আরও কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে ডেনমার্কের ওয়ার্ক পারমিট সম্পর্কে, সেটা নিয়ে আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি এটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, কোনো বিষয়ের উপর যদি আপনার স্পেসিফিক জানার থাকে সেই বিষয়ের উপর আপনারা কমেন্ট করতে পারেন, সেটার উপর আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।